नमस्कार বন্ধুরা, আমি অমর্ত। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। তাহলে এটা বলে দিতেই হবে যে ফাটাফাটি যে এরকম সাফল্য চলছে, দেখছে বক্স অফিসে যে এরকম সাফল্য দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে সিরিয়াল জিন্দাবাদ। কারণ আমিও নিজে বলেছিলাম যে ফাটাফাটি সিরিয়ালের মতন হয়েছে, রিভিউতে আমার রিভিউতে আমার রিভিউটা দেখে নেবেন। কিন্তু ফাটাফাটি বিগত তিন দিনে যেরকম বক্স অফিসে সে সাফল্য পাচ্ছে, তাতে বলতে হবে যে সিরিয়াল জিন্দাবাদ। আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে ফাটাফাটি বিগত তিন দিনে কত টাকা কামিয়েছে এবং আজকের দিনে কত টাকা কামাতে পারে সেই সম্পর্কে যাবতীয় বিষয় আলোচনা করব। কিন্তু তার আগে আপনারা যেভাবে আমার চ্যানেল দেখছেন তার জন্য আমি ধন্যবাদ। কিন্তু আপনারা চ্যানেল দেখবার পাশাপাশি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তবেই না আমি এই রকম ভিডিও বানাতে আরও উৎসাহী হব। যখন আমি ফাটাফাটি রিভিউ করেছিলাম আমি এই কথা বলেছিলাম যে ফাটাফাটি কিন্তু সত্যিকারের বক্স অফিসে ভালো ছিল, যতই তা সিরিয়ালের মতো দেখতে হোক না কেন। তার কারণ এইটা নারীকেন্দ্রিক ছবি এবং এর বাড়ির মহিলা এবং মহিলারা প্রচুর পরিমাণে দেখতে আসবে এবং এর যেভাবে ডায়লগ লেখা হয়েছে সিরিয়ালের মতনভাবে, তাতে সে অটোমেটিকভাবে মেয়েদের ভালো লাগে, সেই ব্যাপারটাই ঘটেছে বক্স অফিসের প্রতিফলন। সত্যি কথা বলতে গেলে কি উইন্ডোজ এই কথা মাথায় রেখে সিনেমাটা বানিয়েছে এবং তার প্রতিফলন বক্স অফিসে দেখা যাচ্ছে। যেহেতু উইন্ডোজ সাধারণত শহরকেন্দ্রিক ছবি বানায়, সেই জন্য উইন্ডোজে যেসব সিনেমা বেরোয় সিরিয়ালগুলো সিনেমাগুলোই মাল্টিপ্লেক্সে বেশি পরিমাণে শো পায়। এই ফাটাফাটিও 90 শো পেয়েছিল মাল্টিপ্লেক্স, তার সিঙ্গেল স্ক্রিনে মাত্র 90টা। তার প্রতিফলন দেখা যাচ্ছে বক্স অফিসে, কারণ মাল্টিপ্লেক্সে টিকিটের দাম বেশি। প্রথম দিনে কামিয়েছিল 21 লক্ষ টাকা, পরের দিন কামিয়েছিল হচ্ছে 32 লক্ষ টাকা এবং তৃতীয় দিন মানে রবিবার গতকালকে কামিয়েছিল 40 লক্ষ টাকা, তিন দিন মিলিয়ে 93 লক্ষ টাকা। এটা হচ্ছে গ্রস। এটা কিন্তু এইরকম বাজেটের সিনেমার ক্ষেত্রে অনেক অনেক বড় ব্যাপার। প্রথম তিন দিনে 93 লক্ষ টাকা কামানো প্রায় বাজেটের কাছাকাছি কামিয়ে ফেলেছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এটা 3 কোটি টাকা বাজেট এবং আমি সিনেমাটা দেখেছি এবং আমার আদৌ মনে হয় এটা 3 কোটি টাকা বাজেটের ছবি, খুব বেশি হলে 1.5 থেকে 2 কোটি টাকা হবে এর বাজেট। তো অলরেডি 93 লক্ষ টাকা কামিয়ে ফেলা, মানে হচ্ছে যদি প্রথম তিন দিনে তাহলে এই সিনেমা যদি মনে হয় 2 সপ্তাহ চলে তাহলে 4 কোটি টাকার কাছাকাছি প্রায় চলে যাবে। তবে এটা সত্যি কথা যে আমার যেটা 90টা সিঙ্গেল স্ক্রিন আছে অতটা সিঙ্গেল স্ক্রিন আমার মনে হয় না সেকেন্ড উইকে থাকবে। তো আজকে যেটা এস্টিমেট করা হচ্ছে অ্যারাউন্ড 20 লক্ষ টাকা আগের দিনে কামাতে পারে। আজকে ওয়ার্কিং ডে স্বাভাবিকভাবে অনেকটা ডাউনফল থাকে, তো কালকে 40 লক্ষ থেকে 50% কম হবে, অ্যারাউন্ড 20 লক্ষ টাকা আজকে কামাতে পারে। তবে ফাটাফাটির এই সাফল্য কিন্তু একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে সিরিয়াল জিন্দেবাদ। যারা ঘরে বসে সিরিয়াল দেখছে তারা এখন সিনেমা হলে গিয়ে সিরিয়াল দেখতে বেশি পছন্দ করছে এবং এটা সিরিয়াল টাইপেরই সিনেমা বলতে গেলে, শুধুমাত্র একটু আউটডোর আছে যেটা সিরিয়ালের মধ্যে বেশি দেখা যায় না। কিন্তু তথাপি মানুষ এত পরিমাণে দেখছে, যেটা যার ফলে আজ 93 লক্ষ টাকার মধ্যে তিন দিনে কামিয়ে ফেলেছে। তার একটা বড় কারণ শহরকেন্দ্রিক লোকদের এর এখন শহরকেন্দ্রিক সিনেমার দিকে ঝুঁকেছে বলতে গেলে এই সিরিয়াল টাইপের সিনেমাগুলো, যার ফলে কমার্শিয়াল সিনেমা আমাদের চলছে না, এর একটা বড় কারণ এই একটা কারণ যে এই জাতীয় সিনেমা আরও বেশি করে মানুষ দেখছে, বিশেষত শহরে। তো মাল্টিপ্লেক্সে প্রচুর মানুষের ভিড় হচ্ছে আর তার প্রতিফলন হচ্ছে বক্স অফিসে, মানে এর আয়ের ক্ষেত্রে। তবে আমি এই ব্যাপারে নিশ্চিত যে সেকেন্ড উইক থেকে যে 90টা সিঙ্গেল স্ক্রিনের কথা বললাম, মানে 90টা শোর কথা বললাম, সেইটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে থাকবে না, কারণ সিঙ্গেল স্ক্রিনে সেরকমভাবে একটা চলছে না, যা চলছে সেটা মাল্টিপ্লেক্সেই চলছে। তো যাই হোক, দেখা যাক যে কী পরিমাণে দাঁড়ায়। তবে আমার এস্টিমেট মেরে কেটে 3 থেকে 4 কোটি টাকা সম্ভবত লাইফ টাইমে যেতে পারে, তবে এটা নাও হতে পারে। কিন্তু আমার ধারণা 4 কোটি টাকা অ্যারাউন্ড হয়তো লাইফ টাইমেই কালেকশানে ফাটাফাটি যাবে। তো আপনারা আমার কমেন্টে বলুন যে আমি যে বললাম 4 কোটি টাকা সেটা কি সত্যি রিচ করতে পারবে কি পারবে না। যদি এই ভিডিও আপনাদের পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।